সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, তো আজকে আমরা এটার সমাধান জানবো। চলো শুরু করি। প্রথমে তোমাদের ছুটির মেয়াদ 31 মার্চ পর্যন্ত দেওয়া হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আবার বিভিন্ন দফায় মেয়াদ বাড়িয়ে 14 এপ্রিল পর্যন্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখনও পরিস্থিতি ভালো না হওয়ায় আজকে তোমাদের ছুটির মেয়াদ আবারও বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত নেওয়া হয়েছে। এখন আসি আমরা, 25 এপ্রিল কি আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এটা জেনে আসি। তোমরা জানো যে 24 এপ্রিল থেকে পবিত্র রমজান, প্রতি বছরই রমজান মাসে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, সো এবারও হয়তো এর ব্যতিক্রম হবে না। তার উপর করোনা পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয় নাই। যদি করোনা ভাইরাস এর প্রভাব স্বাভাবিক না হয় তাহলে 25 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নই আসে না। তখন তোমাদের ছুটির মেয়াদ আবারও বাড়িয়ে ঈদুল ফিতরের পরে নেওয়া হতে পারে। যেহেতু তোমাদের ক্লাস এখন সংসদ টিভির মাধ্যমে চলতেছে, সরকার 3 মাসের পরিকল্পনা নিয়ে এটি চালু করেছে, তাই তোমাদের সেদিকে এখন মনোযোগ দেওয়া উচিত। আমার মতে ঈদের আগে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট তথ্য পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। সবার শেষে একটি কথা হচ্ছে, বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ, সো তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করবা, নিজে সচেতন থাকবা, তোমার আশেপাশের মানুষগুলোকে সচেতন করবা। ধন্যবাদ সবাইকে।